আজকে আমরা দেখব এই বছরের শেষে প্রাইভেট ব্যাঙ্কগুলো এফডিতে কীরকম ইন্টারেস্ট প্রদান করছে সবার প্রথম দেখে নেব আমরা এক বছরের যেখানে এইচডিএফসি ব্যাঙ্ক সিক্স পয়েন্ট টেন নর্মাল লোকেদের জন্য মানে যাদের ষাট বছরের কম এবং সিনিয়র যারা রয়েছে সিক্স পয়েন্ট সিক্সটি ইয়েস ব্যাঙ্ক সেভেন পার্সেন্ট সেভেন পয়েন্ট ফিফটি আইডিবিআই ব্যাঙ্ক সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ এবং সিনিয়ারদের জন্য সেভেন পার্সেন্ট সেরকমভাবে কোটাক ব্যাঙ্ক রয়েছে সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ সিক্স পয়েন্ট সেভেন্টি ফাইভ আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক রয়েছে সিক্স পয়েন্ট ফিফটি এবং সেভেন পার্সেন্ট রয়েছে সিনিয়ারদের জন্য এ তারপরে ইন্ডাস ওয়ান ব্যাঙ্ক রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ সেভেন পয়েন্ট টু ফাইভ আইসিআইসিআই ব্যাঙ্ক রয়েছে সিক্স পয়েন্ট টেন সিক্স পয়েন্ট সিক্সটি ফেডারেল ব্যাঙ্ক রয়েছে সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ সিক্স পয়েন্ট সেভেন্টি ফাইভ সিনিয়রদের জন্য তো এরকমভাবে আমি প্রতিটি ব্যাঙ্কের ডিটেলস দিয়ে রেখেছি আমি সবগুলো বলছি না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যদি তোমরা এক বছরের জন্য এফডি করতে চাও তাহলে তোমরা বন্ধন ব্যাঙ্কে চুজ করতে পারো যারা জেনারেল রয়েছে তারা সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট পাবে এক বছরের জন্য এফডি করলে এবং যারা সিনিয়র রয়েছে তারা সেভেন পয়েন্ট ফিফটি পাবে সেরকমভাবে আরবিএল ব্যাঙ্কেও তাই যদি জেনারেলরা সেভেন পার্সেন্ট পাবে এবং সিনিয়র যারা রয়েছে সেভেন পয়েন্ট ফিফটি পাবে এছাড়া যদি তোমাদের ইয়েস ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলেও তোমরা এফডি করতে পারো সেভেন পার্সেন্ট জেনারেল এবং সেভেন পয়েন্ট ফিফটি পার্সেন্ট পাবে সিনিয়ররা এক বছরের জন্য এফডি রেট কিন্তু এই যে তিনটা ব্যাংক বললাম এই তিনটা ব্যাঙ্কে সবচেয়ে বেশি দিচ্ছে এবারে আমরা দেখে নেব দুই বছরের এফডি রেট কিরকম দিচ্ছে দুই বছরে এইচ ডি এফ সি ব্যাঙ্ক সিক্স পয়েন্ট ফিফটি পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে জেনারেলদের জন্য এবং সেভেন পার্সেন্ট দিচ্ছে সিনিয়রদের জন্য ইয়েস ব্যাঙ্কে সেভেন পার্সেন্ট দিচ্ছে জেনারেলদের জন্য সেভেন পয়েন্ট ফিফটি দিচ্ছে সিনিয়রদের জন্য সেরকমভাবে আইডিবিআই সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ এবং সেভেন পার্সেন্ট কোটাক ব্যাঙ্ক সিক্স পয়েন্ট ফিফটি এবং সেভেন পার্সেন্ট আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এবং সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আমি পুরো লিস্টটা দিয়ে দিলাম তোমরা চাইলে ভালোভাবে দেখে নিতে পারো ভিডিওটা পজ করে যেখানে আইসিআইসিআই ব্যাঙ্ক সিক্স পয়েন্ট ফিফটি এবং সেভেন পার্সেন্ট সিনিয়রদের জন্য সেরকমভাবে হলো ডিসিবি ব্যাঙ্ক সেভেন পয়েন্ট ফিফটি পার্সেন্ট জেনারেলদের জন্য এইট পয়েন্ট টোয়েন্টি সিনিয়রদের জন্য বন্ধন ব্যাঙ্ক সেভেন এবং সেভেন পয়েন্ট ফিফটি পার্সেন্ট এক্সিস ব্যাঙ্ক সিক্স সিক্স এছাড়া রয়েছে আর ব্যাংক ব্যাঙ্ক এবং সেভেন কিন্তু সিনিয়রদের জন্য এখানে যদি তোমরা বলো সবচেয়ে বেশি ইন্টারেস্ট কে দিচ্ছে বা কোন ব্যাংক দিচ্ছে তাহলে ডিসিবি ব্যাংক রয়েছে জেনারেলদের জন্য সেভেন পয়েন্ট ফিফটি পার্সেন্ট দিচ্ছে এবং সিনিয়র যারা রয়েছে তাদের জন্য এইট কিন্তু ইন্টারেস্ট দিচ্ছে তাহলে তোমাদের জন্য যদি চুজ করতে হয় যে এইসব ব্যাংকের মধ্যে কোথায় আমরা এফডি করব। তাহলে ডিসি ডিসিবি ব্যাঙ্ক দুই বছরের জন্য কিন্তু বেস্ট এবার দেখব তিন বছরের এফ ডি ইন্টারেস্ট রেট কত দেখো আমি এখানে একটা পার্ট করে দিয়েছি কারণ বাকি যেগুলো আমি লাল কালার ছাড়া করেছি সেগুলো কিন্তু আগের দুই বছর যে ইন্টারেস্ট রেট রয়েছে সেগুলো সেম টু সেম রয়েছে কোথাও কোনো চেঞ্জ হয়নি যদি তোমরা তাও চাও যে তিন বছরের জন্য কোন কোন ব্যাঙ্ক চেঞ্জ হয়েছে যে মাঝের যে কিছু ব্যাঙ্ক রয়েছে যেরকম কোটাক আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ইন্ডাসওয়ান ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ফেডারেল ব্যাঙ্ক এই কয়টি ব্যাঙ্ক ব্যাঙ্কের কিন্তু ইন্টারেস্ট রেট তিন বছরের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে বাকি যেসব ব্যাঙ্ক রয়েছে তাদের দুই বছর বছর এফ ডি ইন্টারেস্ট রেড এবং তিন বছর এফডি ইন্টারেস্ট রেড সেম রয়েছে তো তোমরা দেখতেই পারছ সিক্স পয়েন্ট ফোরটি যেরকম কোটাকে রয়েছে জেনারেলদের জন্য সিক্স পয়েন্ট নাইনটি রয়েছে সিনিয়রদের জন্য সেরকম ভাবে পুরো পার্ট আমি ভাগ করে দিয়েছি তোমরা এখানে ভিডিওটা পজ করে কিন্তু এই পার্টটাও কিন্তু দেখে নিতে পারো এবার চলে আসি পাঁচ বছরের জন্য যদি প্রাইভেট ব্যাঙ্কে এফডি করি তাহলে কীরকম ইন্টারেস্ট পেতে পারি এইচডিএফসি ব্যাঙ্ক সিক্স পয়েন্ট ফিফটি এবং সেভেন পার্সেন্ট সিনিয়ারদের জন্য ইয়েস ব্যাঙ্ক সিক্স পয়েন্ট সেভেন ফাইভ জেনারেলদের জন্য সেভেন পয়েন্ট ফিফটি সিনিয়ারদের জন্য আইডিবিআই ব্যাঙ্ক সিক্স পয়েন্ট টেন এবং সিক্স পয়েন্ট এইট্টি ফাইভ কোডাক ব্যাঙ্ক সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ সিক্স পয়েন্ট সেভেন্টি ফাইভ আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক সিক্স পয়েন্ট ফিফটি এবং সেভেন পার্সেন্ট আইসিআইসিআই ব্যাঙ্ক সিক্স পয়েন্ট সিক্সটি এবং সেভেন পয়েন্ট টেন পার্সেন্ট সিনিয়ারদের জন্য সেরকমভাবে ডিসিবি ব্যাঙ্ক সেভেন পয়েন্ট টু ফাইভ জেনারেলদের জন্য সেভেন পয়েন্ট সেভেন ফাইভ সিনিয়ারদের জন্য এছাড়াও বন্ধন ব্যাঙ্ক সেভেন পার্সেন্ট জেনারেলদের জন্য সেভেন পয়েন্ট ফিফটি পার্সেন্ট সিনিয়রদের জন্য এক্সিস ব্যাঙ্ক সিক্স পয়েন্ট ফিফটি এবং সেভেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ আরবিএল ব্যাঙ্ক সিক্স পয়েন্ট ফিফটি ফাইভ এবং সেভেন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সিনিয়রদের জন্য দিচ্ছে এবং এই যে পাঁচ বছরের জন্য যদি তোমরা কেউ এফ ডি করতে যাও তাহলে কিন্তু ডিসিবি ব্যাঙ্ক বেস্ট কারণ জেনারেলদের জন্য দিচ্ছে সেভেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ এবং সিনিয়র যারা রয়েছে তাদের জন্য দিচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এছাড়াও একটু আগেও আমরা দেখলাম সেই ক্ষেত্রেও কিন্তু এইট পয়েন্ট টু ফাইভ দিচ্ছিলো কিন্তু সেই ডিসিবি ব্যাঙ্ক সিনিয়রদের জন্য তো এই ক্ষেত্রে যদি পাঁচ বছরের জন্য যদি কেউ এফ ডি করতে বেস্ট ব্যাঙ্ক চুজ করতে চায় তাহলে ডিসিবি ব্যাঙ্ক কিন্তু বেস্ট হতেই পারে এছাড়াও আপনাদের যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাক না কেন সেই ব্যাঙ্কে কীরকম এফডি ইন্টারেস্ট দিচ্ছে সেটা তো তোমরা দেখেই নিচ্ছ এবং তার সাথে কিন্তু তোমরা চাইলে নতুন এফডি কিন্তু শুরু করতেই পারো এবার চলে যাব কিছু স্পেশাল এফডি রেট যেগুলো কিন্তু প্রতিটা ব্যাঙ্ক বা কিছু কিছু ব্যাঙ্ক বের করে থাকে এবার চলে আসলাম স্পেশাল এফডি অল প্রাইভেট ব্যাঙ্ক মানে কিছু কিছু ব্যাঙ্ক সব ব্যাঙ্ক বের করে না যেরকম ধরনের ইয়েস ব্যাঙ্ক সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দেয় জেনারেলদের জন্য সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দেয় সিনিয়রদের জন্য কখন দেয় যদি বিশ থেকে বাইশ মাসের জন্য তোমরা এফডি করে থাকো তবে ইয়েস ব্যাঙ্কের আরেকটা রয়েছে ইয়েস ব্যাঙ্ক ফ্লেক্সি যেখানে সি সেভেন পয়েন্ট ফিফটি পার্সেন্ট জেনারেলদের জন্য এইট পার্সেন্ট সিনিয়রদের জন্য দেয় কখন দেয় আঠেরো থেকে ছত্রিশ মাসের জন্য যদি তোমরা এফডি করে থাকো তাহলে সেরকমভাবে রয়েছে আইডিএফসি ব্যাঙ্ক সেভেন পয়েন্ট টু ফাইভ এবং সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সিনিয়রদের জন্য কখন দিবে সাতশো পঞ্চাশ দিনের জন্য যদি তোমরা এফডি করো আইডিবিআই ব্যাংক সেভেন পার্সেন্ট জেনারেল সেভেন পয়েন্ট ফিফটি পার্সেন্ট সিনিয়রদের জন্য যদি তোমরা সাতশো দিনের জন্য এফডি করো তবে আইডিবিআই ব্যাংক সিক্স পয়েন্ট ফিফটি এবং সেভেন পার্সেন্ট সিনিয়রদের জন্য যদি তোমরা বা আপনারা পাঁচশো পঞ্চান্ন দিনের জন্য যদি এফডি করেন তাহলে পাবেন এই ইন্টারেস্ট রেট ফেডারেল ব্যাংক সেভেন পয়েন্ট টু ফাইভ সেভেন পয়েন্ট সেভেন ফাইভ সাতশো দিনের জন্য যদি আপনারা করে থাকেন তবে বন্ধন ব্যাংক সেভেন পয়েন্ট ফিফটি পার্সেন্ট দেবে জেনারেলদের জন্য এবং এইট পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট দেবে সিনিয়রদের জন্য যদি চারশো তিপ্পান্ন থেকে সাতশো পঁচিশ দিনের মধ্যে যে কোনো একটা ডেট চুজ করে আপনারা যদি এফডি করেন তাহলে এবার তাছাড়া রয়েছে আরবিএল ব্যাংক এবং কোটাক ব্যাংক আরবিএল ব্যাংকে সেভেন পয়েন্ট ফিফটি ফাইভ জেনারেলদের জন্য এইট পার্সেন্ট দেবে সিনিয়রদের জন্য যদি আপনারা ছত্রিশ মাসের এফডি করেন তাহলে কোটাক ব্যাঙ্ক সিক্স ফিফটি এবং সিক্স পয়েন্ট নাইনটি যেখানে আপনাদেরকে এফডি করতে হবে তেইশ মাসের জন্য এবং কোটাক ব্যাঙ্কে আরেকটা রয়েছে সেটি হলো সিক্স পয়েন্ট ফোরটি এবং সিক্স পয়েন্ট নাইনটি সিনিয়ারদের জন্য আপনাদেরকে করতে হবে তিনশো নব্বই দিনের জন্য এফডি তবে আপনারা এই ইন্টারেস্ট রেট পাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি এই বিষয় সংক্রান্ত কোনো কোশ্চেন আপনাদের মধ্যে থাকে তো নিচে আপনারা কমেন্টে জানাতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল বলে মনে হয়েছে যদি আপনাদের ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা বন্ধু বান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে নিজে কমেন্টে জানাতে কিন্তু বলবেন না